পর্যটকের অতিরিক্ত চাপ অপচনশীল বর্জ্য আর অসচেতনতার কারণে হুমকির মুখে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঝুঁকিতে রয়েছে বৈচিত্র্যপূর্ণ দ্বীপটির জীববৈচিত্র্য এছাড়া সংঘবদ্ধ চক্র উত্তোলন করছে প্রবাল এই অবস্থায় বিপর্যয় থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ পরিবেশবিদদের কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ একসময় নারিকেল জিঞ্জিরের নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ মূলত স্বচ্ছ প্রাণী আর প্রবালই সেন্ট মার্টিনের মূল আকর্ষণ হাজার বছর ধরে গড়ে ওঠা এই প্রবাল দ্বীপ ঘিরে রয়েছে বৈচিত্র্যপূর্ণ জীবজগত জগত কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত চলাফেরা অপচনশীল বর্জ্য আর অসচেতনতার কারণে হুমকির মুখে পড়েছে আটষট্টি হাজার প্রজাতির প্রবাল নিয়ে গড়ে ওঠা সেন্ট মার্টিন সাড়ে আট বর্গ কিলোমিটারের দ্বীপটিতে বসবাস প্রায় নয় হাজার মানুষের এছাড়া পর্যটন মৌসুমে প্রতিদিন গড়ে এখানে আসে সাত পর্যটক। দ্বীপটিতে থাকা হোটেল মোটেলের বর্জ্য ফেলা হয় সাগরে ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা ধরনের অপচনশীল বর্জ্য এছাড়া জাহাজের ইঞ্জিনের পাখার কারণে বালুপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল নতুন করে জন্মও নিচ্ছে না সেন্ট মার্টিনের প্রবালের অবস্থা পর্যবেক্ষণ করে পরিবেশ বিশেষজ্ঞরা তাই শোনালেন বৈচিত্র্যময় দ্বীপটি নিয়ে আশু বিপর্যয়ের কথা বিভিন্ন বর্জ্য তরল বর্জ্য পানিতে গিয়ে মিশছে যার ফলে যে ব্লিচিং হয়ে যাচ্ছে সেইগুলো যদি রোধ করা না যায় তাহলে এখানে কোরালের যে স্বাভাবিক বৃদ্ধি সেটিও ব্যাহত হবে মূল্যবান এই প্রাকৃতিক সম্পদের ক্ষতির পাশাপাশি সঙ্গবদ্ধ একটি চক্র প্রশাসনের অগোচরে সরিয়ে নিচ্ছে জীবিত ও মৃত প্রবাল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ সেন্ট মার্টিন জীববৈচিত্র্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রবাল রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর কি পরিমাণ কোরাল ইতিমধ্যে পরিবেশ দূষণের শিকার হয়েছে সেগুলোর পপুলেশন কাউন্ট করে আমরা এই এগুলার মিটিগেশন ম্যাজাস নেওয়ার জন্য কাজ করছি পরিবেশ বিদ্রা বলছেন সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন সমন্বিত কর্মপরিকল্পনা এজন্য সরকারের পাশাপাশি সচেতন হতে হবে পর্যটক আর দ্বীপ সংশ্লিষ্ট সবাইকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ